ঠিকানা পেয়েছি এবং সেই অপারেশন আমরা অব্যাহত রেখেছি। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই অর্থ সংগ্রহ করছে। আমাদের জিজ্ঞাসাবাদ আমরা তাদেরকে আজকে কোর্টে প্রেরণ করব। তাদের এগেনস্টে স্পেশাল পাওয়ার আছে এবং অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে এবং মমিনুল ইসলাম জিশানের কাছ থেকে দুটি অস্ত্র এবং মোহাম্মদ আরিফ যে স্বজনের কথা আমরা বলছিলেন বিএনপি থেকে আগে থেকে বলা হচ্ছে তাদেরকে পরশু দিন তুলে নেওয়া হয়েছে আজিমপুর থেকে এবং গতকাল সারাদিন বিএনপি থেকে খোঁজা হয়েছে কিন্তু স্বীকার করেনি। আসলে তাদের দাবির প্রেক্ষিতে আপনাদের বক্তব্যটা কি? আমরা এফআইআর এ যেভাবে উল্লেখ আছে সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি এবং অভিযান শেষে আমরা আইনানুগ পদ্ধতিতে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। আমরা মাত্র তাদেরকে বলেছি আজকে রিমান্ডে আসলে আরো বেশ কিছু ইন্টারোগেশন করলে আমরা এই চিঠির সম্বন্ধে আমরা জানতে পারবো। ইতিমধ্যে যেটুক জেনেছি তিনটা অস্ত্র আমি আগেও বলেছি টেকনাফ থেকে একটি অস্ত্র এবং পাবনা থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এখানে দেখবেন যে একটি যে কোথায় নেই এটাও লেখা আছে, পরবর্তীতে আপনাদের প্রেসে এটা লেখা আছে এটা আমরা জানিয়ে দিব এবং আমরা সেই কনভারসেশনগুলো পেয়েছি যাদের কাছ থেকে অস্ত্রগুলো সংগ্রহ করা হচ্ছে হোয়াটসঅ্যাপে কনভারসেশনে সেগুলো পাওয়া গেছে। আমরা আরও অভিযান পরিচালনা করছি যাতে যাদের কাছ থেকে অস্ত্রগুলো সংগ্রহ করেছে তারা সেই অস্ত্রগুলো যাতে তাদেরকে গ্রেফতার করতে পারে এবং আরও আমরা আশা করছি আরও অস্ত্র উদ্ধার করতে সক্ষম হবো। তারা আমাদেরকে যেটা ইন্টারগেশনে বলেছেন এই বিএনপির যারা নেতারা আছেন নেতাদের নির্দেশ অনুযায়ী তারা এই কাজগুলো করেছেন। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলেছি যে তারা এটা ইন্টারগ্রেশনে বলেছেন, আমরা যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিকভাবে তারা বলেছেন যে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যেই তারা অস্ত্র সংগ্রহ করেছে বিভিন্ন জায়গা থেকে এবং এটাই তাদের উদ্দেশ্য ছিল। গতকাল নাইট অ্যাঙ্গেল মোড়ে অর্থাৎ মতিঝিল থানাধীন সেখানে একটি অভিযান পরিচালনা করেছে এবং সেখানে রবিনকে গ্রেফতার করেছে, দৌড় সালাউদ্দিনের ছেলে রবিনকে গ্রেফতার করেছে এবং সেই সাথে আমরা তার অ্যাসোসিয়েট সহ 12 জনকে গ্রেফতার করেছি এবং তাদেরকে আগের যে মামলায় তারা আসামি ছিল সেই মামলায় আজকে তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে। ধন্যবাদ। আমি আপনাদেরকে অলরেডি বলেছি দুইটা মামলা রুজু করা হয়েছে এই মামলায় দেখিত আপনাদেরকে অলরেডি আমি বলেছি যে তাদেরকে দুটি মামলায় আমরা আজকে কোর্টে প্রেরণ করছি, রিমান্ডের আবেদন করেছি, রিমান্ডে আসলে জিজ্ঞাসাবাদে আরো যেসব তথ্য বেরিয়ে আসবে আপনাদেরকে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেবো। একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে সম্প্রতি কক্সবাজারে একটা সংঘর্ষের সময় যুবলীগের একটি অস্ত্র দেখা গিয়েছে, সে ধরনের অস্ত্র উদ্ধারের কোনো অগ্রগতি নেই কিন্তু এখানে অস্ত্র উদ্ধার হচ্ছে।